আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় আমি মোস্তফা ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্র দলের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় পনেরো ষোলো জন নেতা গুরুতরভাবে আহত হয়েছে তার মধ্যে একজন মহিলা নেত্রী তার অবস্থা অত্যন্ত গুরুতর বলে বলা হচ্ছে তো এখন এই বিষয়ে আসলে যেটা ঘটছে যে এটা নিয়মিত ঘটনা এটা মেনেই নিতে হবে যে অন্তত ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ তারা যেখানেই যাক তাদের উপর হামলা হবে এবং পরে অস্বীকার করা হবে এবং এরপরে বলা হবে যে সাধারণ ছাত্ররা প্রতিরোধ করেছে এখানেও ঠিক একই রকম ঘটনা তারপরও দেখেন এই রমজান মাসের মধ্যে মানে রেহাই পাচ্ছে না বিরোধী পক্ষের ছাত্র সংগঠনগুলো এই রমজান মাসেও রেহাই পাচ্ছে না সেটি ঘটেছে তো ঘটনাটা বলি আপনাদেরকে যে রিপোর্টটা এসছে আমি সেই রিপোর্টটি আপনাদেরকে উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে এই হামলায় ছাত্র দলের অন্তত ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে অন্যান্য অনলাইন বলছে আরো বেশি প্রায় পনেরো ষোলো জন সতেরো আঠারো জন মতো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এই সমস্ত ঘটনা যখন ঘটে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো মানে মোটামুটি কেন্দ্রীয় ছাত্রলীগের মূল নেতৃত্ব তো তখন সারা দেশের এর এর সূত্রপাত হয় এবং তারা মনে করে যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটছে তো তখন আমরা কেন নীরব থাকবো বা চুপচাপ থাকবো তখন তারাও বেশ উৎসাহিত হয় যখন নাকি খুব বেশি পরিস্থিতি বেপরা হয় সাধারণ ছাত্রীরা নাম হয়ে হবে জখম হয় তখন ওই কমিটি স্থগিত করা হয় বা সাসপেন্ড করা হয় এই আর কি চলছে এইভাবেই খবরে বলা হচ্ছে যে সোমবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে এই হামলার ঘটনা ঘটে আহতার হলেন ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক মনসুর আলম ঢাকা বিশ্বলা এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ শহীদ সার্জেন জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র সহসভাপতি সভাপতি আমানুল্লাহ আমান এস এম হলের কর্মী কাফি ও জিয়া হলের কর্মী মাহমুদ আহতদের মধ্যে মনসুরা আলম গুরুতর আহত হয়েছেন তিনি দুই কানেই শুনতে পাচ্ছেন না এছাড়া মেহেদি হাসানের মাথায় দশটা সেলাই লেগেছে বলে জানা গেছে আহতদের প্রথমে ঢামেক অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ ও পরে কাকরাইলের ইসলামী হাসপাতালে স্থানান্তর করা হয় ছাত্র দলের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ইফতারের পর ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে চা খাওয়ার সময় কর্মীরা হাসান সৈকতের নির্দেশে এই হামলা করা হয়েছে বলে দাবি তাদের হামলার সঙ্গে ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ সূর্য সেন হলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসান শাহিন জসিম হলের ছাত্র সংসদের সাবেক এজিএস ইমাম হাসান এস এম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল সমাজসেবার সম্পাদক আশিক আকাশ মহসিন হলের মেহেদি জড়িত বলে অভিযোগ করেছে ছাত্রদল দল এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কালবেলাকে জানান আমাদের নেতাকর্মীরা ইফতার শেষে চা খাওয়ার সময় ছাত্রলীগ হামলা চালায় হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে ছাত্র দলের সভাপতি খোশেদ আলম সোহেল কালবেলাকে জানান সৈকতের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে আমাদের হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায় ছাত্রলীগ এখন আর ছাত্র সংগঠন নেই ছাত্রলীগ এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এই হামলা সেটাই প্রমাণ করে আমরা এর বিচার চাই তবে হামলার বিষয়টি অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত জানান আমাদের বিশ্ববিদ্যালয়ের মিথির নামের এক শিক্ষার্থী ইফতার শেষে মেডিকেলে চা খাওয়ার সময় ছাত্র দলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত আমরা চালায় পরে তার বন্ধুরা মিলে তাদের প্রতিহত করেছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান জানান এই ঘটনা আমি কিছু জানি না অনেকে ফোন দিচ্ছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে গতানুগতিক কথাবার্তা কি পুলিশ যেমন একটা ভূমিকা পালন করে এই সব ক্ষেত্রে যে শুনে শুনেছি তবে কেউ অভিযোগ করলে আমরা দেখবো ঠিক সেরকমই এখন এই থানা পুলিশের মতনই প্রক্টরের ভূমিকা এটাই হবে এইভাবেই চলতে থাকবে দেখা যাক কতদিন আর চলে এইভাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ